বৃন্দাবনে এখন হচ্ছে ঘুরতে এসেছি ভীষণ সুন্দর মন্দিরটা সোনার তালগাছ দেখতে এসেছি আজকে এখানে ভীষণ বাদরের উৎপাত যার জন্য ক্যামেরা ফোন চশমা এগুলো একদমই বার করা যায় না আমি তাও খুব রিক্স নিয়ে ক্যামেরাটা বার করেছি আর মন্দিরের ভেতরেও কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউড আমরা পৌঁছে গেছি এই মন্দিরের মূল আকর্ষণ তথা ভারতবর্ষের একমাত্র সোনার তালগাছ দেখতে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের লম্বা একটা পিলার ওটাই হলো আমাদের এই ভারতবর্ষের একমাত্র সোনার তালগাছ এই সোনার তালগাছে কিন্তু আরও অনেক কারুকার্য করা ছিল তবে শোনা যায় ব্রিটিশরা যখন গেছিল ভারত থেকে তখন সেগুলো তারা নিয়ে গেছিল দেখো বন্ধুরা এই মন্দিরের মধ্যে কিন্তু আরও ছোট ছোট অনেক দেবদেবীর মন্দির রয়েছে আর এই মন্দিরটা কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত আর এই মন্দিরের মধ্যেই রয়েছে কিন্তু সোনার তালগাছ যেটা আমি তোমাদেরকে দেখালাম ভারতবর্ষের একমাত্র সোনার তালগাছ এবং এই যে সোনার তালগাছটা আছে তোমরা সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদের চলে আসতে হবে শ্রীযুক্ত বৃন্দাবন ধাম আর বৃন্দাবন ধাম আসার জন্য তোমাদের হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরলেই তোমরা চলে আসতে পারবে বৃন্দাবন ধাম এবং বৃন্দাবন ধাম নেমেই তোমরা এখান থেকে যে কোনো গাড়ি ঠিক করলেই কিন্তু তোমাদেরকে আশেপাশের যত মন্দির আছে সেগুলো ঘুরিয়ে দেবে এবং তোমাদেরকে নিয়ে আসবে এই সোনার তালগাছ দেখতে এখন যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা সীতাকুণ্ড নামে পরিচিত বহু প্রাচীন এই মন্দিরে কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট মন্দির দিয়ে সাজানো রয়েছে আর এই মন্দিরের একটা অদ্ভুত বিষয় হলো প্রচণ্ড বাদরের উৎপাত হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড বাদরের উৎপাত এই বৃন্দাবনে এত বাদরের উৎপাত যে তোমাদেরকে না বললে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না এখানে চোখে যদি চশমা থাকে হাতে ঘড়ি ক্যামেরা বা খাবারের প্যাকেট বা মাথায় টুপি এগুলো বাদররা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় জানি না ওদের কি মজা হয় তবে ওরা এগুলো করে আমাদের গ্রুপে থাকা একজনের চশমা টুপি এবং একজনের হাতের ঘড়ি নিয়ে পালিয়ে গেছে যদিও আমরা সেগুলো আর ফেরত পাইনি তাই বলছি বন্ধুরা বৃন্দাবনে যখনই আসবে তখন একটু বাদরদের থেকে সাবধান থেকো আর একবার হলেও বৃন্দাবন ধাম ঘুরে যেও সোনার তালগাছ দেখে এসো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো সবাইকে টাটা রাধা